ওয়েলকাম ফ্রেন্ডস এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো যে দু হাজার বাইশ সালের ডিসেম্বর সেশনে মাধ্যমিক যে অ্যাডমিশন প্রক্রিয়াটা একটা নোটিশ প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগেই তো সেটার এই ভর্তি সংক্রান্ত সেই নোটিশটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তো আজ কিন্তু এই সংক্রান্ত আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে সেটা কি দেখো এখানে কিন্তু বলা হচ্ছে নোটিশে গিয়ে নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক সেকেন্ডারি লেভেল ডিসেম্বর দু হাজার বাইশ আজকে দেখো উনিশ ডিসেম্বর দু হাজার তারিখ আজকে তো উনিশ তারিখ আজকে ডিসেম্বরের নোটিশটা কিন্তু এইমাত্র প্রকাশিত হয়েছে তো আমরা নোটিশটা ডাউনলোড করবো এবং নোটিশটা ডাউনলোড করে আমরা দেখে নেব এখানে কী বলা হয়েছে তো দেখো নোটিশটা ডাউনলোড হয়ে গেল চলো শুরু করি তো দেখো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো অনস্ক্রিনে পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ আজকের ডেট দেওয়া আছে এখানে বলা হচ্ছে মাধ্যমিক ডিসেম্বর দু হাজার তরে ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি মাধ্যমিক ডিসেম্বর দু হাজার বাইশ তরে অনলাইনে ভর্তির সময়সূচি এই অনলাইনে কীভাবে ভর্তি হওয়া যায় এই সংক্রান্ত কিন্তু একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও তো চলো শুরু করি দেখো এখানে প্রথমেই কিন্তু বলা হচ্ছে ইন কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস নোটিফিকেশান ভাইড মেমো নাম্বার এত ডেট চার নভেম্বর দু হাজার এই মর্মে সকল অনুমোদিত পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে মাধ্যমিক ডিসেম্বর দু হাজার বাইশ পর্বে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার সময়সীমা তেইশ বারো দু হাজার বাইশ তারিখ পর্যন্ত কিন্তু করা ছিল মানে তেইশে ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু বাড়িয়ে ছয় জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত করা হলো মোটামুটি প্রায় দিন পনেরো মতো প্রায় বাড়ানো হয়েছে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে যে যেটা নাকি কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছিল সেটা বাড়িয়ে কিন্তু সরি তেইশে ডিসেম্বর পর্যন্ত ছিল সেটা বাড়িয়ে কিন্তু ছয় জানুয়ারি পর্যন্ত করা হয়েছে তারপর এখানে বলা হচ্ছে দেখো ছয় জানুয়ারি মানে লাস্ট ডেট যেদিন ভর্তি হওয়ার সেই ছয় জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত ভর্তি হওয়া যত ক্যান্ডিডেট আছে তাদের কোনো রকম ভর্তি সংক্রান্ত সংশোধন কারেন্ট এবং পেমেন্ট থাকলে তা কেবলমাত্র অনলাইন মাধ্যমে সাত জানুয়ারি দু হাজার শনিবার থেকে তেরো এক দু হাজার তেইশ শুক্রবার পর্যন্ত করা যাবে প্রায় এখানে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভর্তির সময় অনেকের হয়তো কখনও কোনো বাবার নামে স্পেলিং ভুল হয় কখনো নিজের নামে বা ডেট অফ বার্থ যে কোনো কিছু একটা ভুল হয়ে থাকতে পারে সেটা কিন্তু সাত জানুয়ারি থেকে তেরো জানুয়ারির মধ্যে কিন্তু সেটা ঠিক করা যাবে তারপরে দেখো এখানে কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে যে কী কী ডকুমেন্টসগুলো জমা দিতে হবে যে ভর্তি সময়সীমার পরি পরিপ্রেক্ষিতে পূরণ করা ফর্ম এর প্রিন্ট কপি এবং তার সাথে নিম্নলিখিত নথিগুলো কোথায় কোথায় জমা দিতে হবে সেগুলোও বলে দেওয়া হয়েছে এখানে পরপর দেওয়া হয়েছে যে নথিগুলো জমা দিতে হবে সেগুলো কিন্তু এখানে লিস্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে এইগুলো কিন্তু হ্যাঁ অফলাইনে কোনো রকম ভর্তি হবে হওয়া যাবে না সমস্ত ভর্তি প্রক্রিয়াটাই অনলাইনে কিন্তু হতে হবে এবং এই যে কী কী জমা দিতে হবে এইগুলো কিন্তু তোমাদের এটা জানার দরকার নেই রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যারা সঞ্চালক আছে যারা স্টাডি সেন্টারগুলো চালায় তাদের জানার বিষয় এটা তো তোমরা দেখতেই পারলে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক দু হাজার ডিসেম্বর সেশানে দু সালে যে মাধ্যমিকের ভর্তির প্রক্রিয়াটা ছিল সেটা ছয় জানুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত করা ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং ইগনু সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ